এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে নামাজ ছাড়া হাঁটুর উপর প্যান্ট পরা যাবে কিনা। একজন মুসলিমের পর্দা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, নামাজে হোক নামাজ ছাড়া হোক। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মা বাইনা সুররাতি ও রুকবাতি আওরাতুন ফিস সালাহ, যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত নামাজে পর্দা। অন্যত্র এটি নামাজ ছাড়াও যে পর্দা অন্য হাদিসে নিয়ে আসছেন, রাসূলুল্লাহ বলেছেন, মা বাইনা সুররাতি ও রুকবাতি আওরা, যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হলো পর্দা, ঢেকে রাখতে হবে, ঢেকে রাখবে। আমরা বর্তমানে যে শর্ট প্যান্ট পরে ঘুরতেছি, এই যদি আমরা খেয়াল করি, এটা একজন মুসলিমের পোশাক নয়, এগুলি হলো অমুসলিমদের পোশাক। এগুলি যদি আমরা গ্রহণ করি, তাহলে অমুসলিমদের কৃষ্টি কালচার নমুনা আদর্শকে আমরা গ্রহণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাপারে সতর্ক করেছেন যে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির যদি কেউ সাদৃশ্য গ্রহণ করলো সে তাদের অনুরূপ হয়ে গেল, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো যদি আমরা দেখি যে আমরা কাদের সাদৃশ্য গ্রহণ করতেছি, এটা যেহেতু অমুসলিমদের পোশাক, তাহলে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করতেছি। ওলামাগণ বলেছেন যে তাদের প্রকাশ্য বাহ্যিক দিকগুলি যে একজন মুসলিম গ্রহণ করে, ভবিষ্যতে হতে পারে তাদের পরিপূর্ণ আকীদা বিশ্বাসও গ্রহণ করে মুসলিম থেকে সে সরেও যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এ থেকে আমাদেরকে রক্ষা করুন। সম্মানিত ভাই, বলবো যে নামাজে হোক নামাজ ছাড়া হোক, একজন পুরুষের পর্দা যে রয়েছে ঢেকে রাখতে হবে সর্বদাই, সেটি হলো নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটি পর্দা। এটি যদি একমাত্র স্ত্রীর কাছে থাকে ভিন্ন কথা, এছাড়া বাহিরে এটি ডেকে রাখবে, নামাজ হোক নামাজ ছাড়া হোক, এটি মুসলিম জাতির পর্দা, মুসলিম জাতির পোশাক। বর্তমানে শর্ট প্যান্ট বা শর্ট যা পরা হচ্ছে এটা অমুসলিমদের পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সতর্ক করেছেন, তাই এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন, আমিন। আল্লাহ।